Kriepscro Vlogs. তো আজকে মহাষষ্ঠী, সবাইকে মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা ঠাকুর দেখতে এসেছি রামপুর, সেটি হচ্ছে আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 15-16 কিলোমিটার দূরে। তো দেখুন এখানে কত সুন্দর একটা প্যান্ডেল করেছে, আমি আপনাদেরকে প্যান্ডেলটা দেখাচ্ছি। এইটি হচ্ছে পুরো প্যান্ডেলটি ফ্রেন্ডস, এটি হচ্ছে প্রবেশদ্বার। এখানে ঠাকুর সাজানো হচ্ছে, ভেবেছিলাম ষষ্ঠীর দিনই সব কমপ্লিট হয়ে যাবে, কিন্তু এবছর দেখছি কমপ্লিট হয়নি, এখনও ঠাকুর সাজানোর প্রস্তুতি চলছে। এখানে পুজো হবে, তারই প্রস্তুতি চলছে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে রামপুর ধর্মরাজতলা। তো আমি এতক্ষণ আপনাদেরকে রামপুর ধর্মরাজতলা ঠাকুরটি দেখালাম, এরপর আমরা ঠাকুর দেখতে যাব রামপুর পাঁচজোর মোড়ে ঠাকুর। সেখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, যামিনী রায়, রামকিঙ্কর বেজের অনেক কিছু শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে ওখানে, খুবই সুন্দর। তো ওটা আমি সিনেমেটিক শটের মাধ্যমে দেখাবো, কারণ ওখানে অনেক মাইক বাজছে, তো আমার ভয়েসটা তো আপনারা শুনতে পাবেন না, আর আমার কাছে কোনো মাইকও নেই, তাই ওটা আমি সিনেমেটিক শটের মাধ্যমেই আপনাদের দেখাবো। তো ফ্রেন্ডস, তোমরা এবারই প্যান্ডেলটার কিছু সিনেমেটিক শর্টস দেখে নাও। তো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ ধরে প্যান্ডেলটা ঘুরছিলাম, আর দেখলাম এখানে একটা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমের দোকান রয়েছে, তো আমরা এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি, আর তোমরা ততক্ষণেই কাকুর দোকানে একটু সিনেমেটিক শর্টস দেখে নাও। তো হে গাইস, ফাইনালি আমরা চলে এলাম রামপুর পাঁচজোর মোড়ের পুজো প্যান্ডেলে। দেখতেই পাচ্ছ পুরো প্যান্ডেলটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে, প্যান্ডেলটার মাঝখানে এরকম লণ্ঠন, ছোট ছোট বাঁশকে কেটে কত সুন্দর একটা বাঁশের কারুকার্য করা হয়েছে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যেভাবে প্যান্ডেলটিকে সাজানো হয়েছে, সেই একইভাবে মা দুর্গাকেও সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো পুজো মণ্ডপটি সাজানো হয়েছে যামিনী রায়, যিনি আমাদের বাঁকুড়া জেলার গর্ব এবং তথা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রকর, ওনার শিল্প পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। তো পুরো পুজো মণ্ডপটি যামিনী রায় এবং রামকিঙ্কর বেজের শিল্প দিয়ে সাজানো হয়েছে, ভরিয়ে তোলা হয়েছে, কত সুন্দরভাবে করা হয়েছে। আর তোমরা যে ছবিগুলি দেখতে পাচ্ছ ওগুলো কোনো মেশিনের দ্বারা করা হয়নি, এগুলো হাতে আঁকা, সমস্ত পাটের ওপরে রং দিয়ে এগুলো সাজানো হয়েছে। তো তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে যে ছোট ছোট শিল্পগুলি তৈরি করা হয়েছে সেগুলো সম্পূর্ণভাবে হাতে তৈরি। আর তোমরা যদি ভিডিওটা স্কিপ করে দেখো তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে, ভিডিওটিতে অনেক সিনেমেটিক শর্টস আছে, আর তোমরা যদি সেগুলো মিস করে যাও তাহলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
গাইস, এরপর আমরা পাটঝোর মোড় থেকে বেরিয়ে পড়ছি পরের ঠাকুর দেখতে। তো আমরা এখন চলে এসেছি একটা মন্দিরে। তো এই মন্দিরটা দূর থেকে দেখে মনে হবে যে এটা একটা প্যান্ডেল, কিন্তু না, এটা প্যান্ডেল না, এটা একটা মন্দির। তো আমরা এখানে এসে যা দেখলাম, পুরো দুর্গা ঠাকুরটিকে ঢেকে রেখেছে। মনে হয় ষষ্ঠী পুজোর পর ঢাকাটা খুলবে। তো তোমাদেরকে এখন দুর্গা ঠাকুরটা আমরা দেখাতে পারলাম না। তো এখানে লাইট দিয়ে পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমরা এখন সেটাই দেখতে থাকো সিনেমেটিক শট হিসেবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।